আসসালামু আলাইকুম লাস্ট কয়েকটা সিরিজ ধরে আমরা রেডমি নোট লেন এপের ফোনগুলোকে অ্যাকচুয়ালি ইগনোর করা ট্রাই করতেছি কেননা কোয়ালিটি ইস্যুস থেকে শুরু করে যে প্রাইজ রেঞ্জের মধ্যে এখনকার সময় তারা কম্পিটিশন দিতে আসে সেই জায়গার মধ্যে অ্যাকচুয়ালি বহু রকম ম্যাট্রিক্স সামনে চলে আসে এই জন্য গিয়ে মানে সে এক্সপেকটেশন বেড়ে যায় অ্যান্ড রিসেন্ট টাইমসের মধ্যে সফটওয়্যার ওয়াইজ যে ধরনের জিনিস হয়েছে এখনকার সময় যেহেতু হাইপার ওয়েস আসছে তাদের প্রিমিয়াম ফোনগুলোর মধ্যে এই ধরনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাওয়া যেতেছে সেটা একটু নিউট্রাল থাকলেও স্বাওমী লাভাররা রাইটাকে যে পর্যায়ে উঠে লাইতেছে হাইপার ওয়েস এখন অব্দি ওই ধরনের জিনিস ডেলিভার করতে পারতাছে না অ্যাকচুয়ালি স্বাউমি লাভার্সদের কাছে যে জিনিসটি স্মুথনেস মনে হইতাছে ওইটা র্যামের কারসাজি মোস্ট অফ দ্য দ্য প্রিমিয়াম মিড ক্যাটাগরির ফোনগুলোর মধ্যে একটু বেশি র্যাম সাপোর্ট থাকার কারণে এটা মনে হইতাছে যে অ্যাকচুয়ালি বেটার পারফর্ম করতেছে বাট অন্য কম্পিটিশনের দিকে তাকালে যেই ধরনের অপটিমেজ একটা পারফরমেন্স পাওয়া যায় ওই ধরনের প্রসেসর কিংবা হার্ডওয়্যার থেকেই ক্যামেরা ওয়াইজও হোক না ক্যান কিংবা ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াইজও একটা ব্যাটারি ব্যাকআপের মধ্যে যে ধরনের ইম্প্যাক্ট ফেলতেছে সে ফোনগুলো এই নোট লাইন অ্যাপের নতুন ফোনগুলো ওই জন্যই বেশি রেকমেন্ডেবল না অ্যান্ড পুরোনো ছয় মাস যাওয়ার পর নোট লাইন এর ফোনগুলো যে ধরনের প্রাইস ড্রপ করতেছে সেই ক্ষেত্রে গিয়ে বহু মানুষ কেনা ট্রাই করতে গিয়ে রেডমি নোট ক্ষেত্রে বহু ভাবতাছে যে বাংলাদেশের ফোনগুলোর থেকে আমরা যে ধরনের এক্সপেকটেশন রাখতাম রেডমি নোট টুয়েলভ ফাইভ জি ফোনটা ওই জিনিসই প্রোভাইড করতেছে আমি এই জায়গার মধ্যে একমত হইল একটা সময় এখনকার সময় হইতে না জাস্ট বিকজ অফ মার্কেটের মধ্যে এর থেকেও বেটার অপশন অ্যাভেলেবেল আসে যেখানে সেম বাজেট ক্যাটাগরির মধ্যে অন্য অপশান মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল থাকবো সেখানে শাওমির হার্ডওয়্যার কেনার থেকে অন্য যে কোনো ব্র্যান্ডের হার্ডওয়্যার কিনা আরও বেশি প্রেফারেবল এখনকার সময় যেই ধরনের হার্ডওয়্যার ইস্যুজ এই শাউমির ফোনগুলোর মধ্যে দেখা যেতে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি রেডমি নোট টুয়েলভ ফাইভ জি যে ফোনটা অ্যারাউন্ড পনেরো থেকে ষোলো হাজার টাকা আন অফিসিয়াল মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যেতে আসে সেই ফোনটা চাইনিজ ভেরিয়েন্ট যেইটা আরও বেশি ইররেভেন্ট আমাদের দেশে পার্সপেক্টিভে এখন কিছু জেনুইন টেক্সে বিআইপি মানুষজন এই ফোনটাকে কেনার জন্য মুখায়া থাকে তাদের ভাষ্যমতে চাইনি রম হোক আমাদের কি এখানে আমরা কাস্টম রম ইউজ করব বাট এই জিনিসটার ক্ষেত্রে তো একটা ডিসিশন মেক করা যায় না অ্যাকচুয়ালি যেখানে মার্কেটের মধ্যে এর থেকেও বেটার অনেক হার্ডওয়্যার অ্যাভেলেবেল আছে অলরেডি মোটোলার মোটো জি ফর্টি ফাইভ একটা সেফ অপশন এই বাজেট ক্যাটাগরির মধ্যে যেটা কিনা পারফরমেন্স ফ্রি বাট এর থেকেও মার্কেটের মধ্যে আরও একটা অলরাউন্ডার ফোন এই বাজেট ক্যাটাগরির মধ্যে অ্যাভেলেবেল আছে অ্যান্ড ওই ফোনটার দাম এখনকার সময় আরও ড্রপ হয়েছে আইকু জি নাইন এক্স এই দামের ক্ষেত্রে শার্ট আপ অ্যান্ড টেক পেমানি মানি টেপ ডিল এনি ডে অ্যান্ড সফটওয়্যার ওয়াইজও আপনি অ্যাটলিস্ট রিল্যাক্সে থাকবেন এই শাওমির ফোনের চাইতে এখন অনেকেই বলবো রেডমি নোট টুয়েলভ ফাইভ জি ফোনটা এখনকার সময় এই দাম বিবেচনায় হার্ডওয়্যার ওয়াইজও অনেক বেটার অপশন বাট আপনি যদি লং টার্ম ইউজেসের কথা ভাবেন একটা ফোন মানুষ যেভাবে রিল্যাক্সে ইউজ করতে চাই অ্যান্ড এইটা একটা প্রাইস সেনসিটিভ মার্কেট সেই জায়গার মধ্যে ইউজার রিভিউ অনেক বেশি ম্যাটার করেন এর থেকেও বড় বিষয় পরবর্তীতে কি ধরনের সার্ভিসেস পাইবো সেইটা মাথায় রেখে একটা ডিসিশন মেক করতে হয় আপনি শাওমির ফোন কেনার পর যে ধরনের হেডেক মাথার মধ্যে হয় যেই কোনো একটা জিনিস রিপেয়ার করতে যে পরিমাণ কস্টলি হয় অ্যান্ড সফটওয়্যার ওয়াইজ কোনো গ্যারান্টি নেই যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস হইতে পারে অ্যান্ড হার্ডওয়্যার ওয়াইজ কোনো না কোনো ফ্লো তো থাইকেই যায় বিশেষ করে এই লো বাজেট ক্যাটাগরি সামের ফোনগুলোর মধ্যে সবচেয়ে বেশি রিস্ক থাকে এই জিনিসটা ঘটার জেনুইন একটা ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার এক্সপিরিয়েন্স তারা যখন না প্রোভাইড করতে পারবো সেই ক্ষেত্রে গিয়ে তাদের এই ফোনগুলো অ্যাকচুয়ালি একটা রেকমেন্ডেবল ডিল হিসাবে মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল থাকবো আদার দেন দ্যাট এখনকার সময় মার্কেটের মধ্যে যেহেতু স্টেবল অপশন অ্যাভেলেবেল আছে সেই ক্ষেত্রে গিয়ে মোস্ট অফ আমাদের অডিয়েন্সের জন্যই আমরা ওই ফোনগুলোকে বেশি রেকমেন্ড করব জাস্ট লাইক আইকো জি নাইন এক্স অ্যান্ড মোটো জি ফর্টি